নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্ট প্রিপারেশন, আটা ধনেপাতার চিলা বা ধনেপাতার পরোটার রেসিপি। আর সকালের তাড়াহুড়োর জন্য এটা কিন্তু একদম পারফেক্ট একটি প্রিপারেশন, কারণ এতে আটা মাখা বা রুটি বেলার ঝামেলাটাই নেই। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে দেখুন, একটা বড় বাটিতে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে আটা। আপনারা আটার পরিবর্তে এটা ময়দা দিয়েও করতে পারেন, তবে আটা যেহেতু একটু হেলদি হয় ময়দার তুলনায়, সেই জন্য আমি এটা আটা দিয়েই করে দেখাচ্ছি। আটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ মতো কুচনো ধনে পাতা। যতটা আটা নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণে আমি এখানে ধনে পাতা দিলাম। যেহেতু আটা ধনে পাতার ছিলাম, সেই জন্য ধনে পাতার পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি রাখতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করা আদা 1/2 টিস্পুন মতো, 1 টিস্পুন বা স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে, একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটা। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আমচুর পাউডার দিচ্ছি 1/2 টিস্পুন মতো, তবে যদি আমচুর পাউডার না থাকে তাহলে লেবুর রস দিতে পারেন এখানে। আর এই চিলাটা একটু চটপাটা হবে, সেই জন্য আমি এখানে আমচুর পাউডারটা ব্যবহার করলাম। এর সাথে দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা গুঁড়ো 1/2 টিস্পুন মতো। এই ভাজা মশলা তৈরি করার জন্য গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে 1/2 টিস্পুন সেই মশলাটাই ব্যবহার করেছি। এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার এটা দিয়ে আমাদের তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল মিশিয়ে দেবেন না, তাহলে কিন্তু মিক্সিংটা ভালো হবে না। অল্প অল্প করে জল দিতে থাকতে হবে এবং এটা মেশাতে থাকতে হবে। চাইলে আপনারা এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিতে পারেন, তবে আমি মিষ্টিটা দিলাম না। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট এইভাবেই। তারপর এটা দিয়ে চিলা বা পরোটা তৈরি করব। এবার চিলাগুলো ফ্রাই করার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে আমি 1/2 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। এর থেকেও কম তেলে আপনারা করতে পারেন এটা। আর তেলটাকে একটা ব্রাশের সাহায্যে প্রথমে পুরো কড়াইতে আমি ছড়িয়ে দিচ্ছি। তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা হাতার সাহায্যে আমি 1 হাতা মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। হাতার সাহায্যে এই ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিতে হবে যাতে এটা একটা গোল শেপ নিয়ে নেয়। আর চিলাগুলো সাইজ কেমন করবেন, মানে ছোটো রাখবেন না বড় রাখবেন, সেটা কিন্তু টোটালি আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি একটু বড় সাইজের একটা চিলা প্রথমে বানিয়ে দেখাচ্ছি, তাই আরও একটু ব্যাটার দিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিয়েছি। আর এটা দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু উল্টাতে গিয়ে এগুলো ভেঙে যাবে। এটাকে অন্তত 30 থেকে 40 সেকেন্ড মতো টাইম দিতে হবে যাতে ওপরটা দেখবেন একটু ড্রাই হয়ে যায়। ওপরটা ড্রাই হওয়ার পরই কিন্তু চিলাটাকে উল্টাতে হবে, আর এই সময়টা গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে। দেখুন, ওপরটা এরকম একটু যখন ড্রাই হয়ে যাবে সেই সময় খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। উল্টে দিলাম। এইভাবে বারবার উল্টে পাল্টে এটাকে 2 সাইড থেকে পরোটার মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। তেল কিন্তু আর দেওয়ার প্রয়োজন নেই, যতটা তেল দিয়েছি ততটাই যথেষ্ট। ওই তেলেই কিন্তু খুব ভালো মতো এটা ভাজা হয়ে যাবে। আবার আমি এটাকে উল্টে দিয়েছি। এইভাবে বারবার উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন দুটো পিটি হালকা করে ভাজা হয়ে এসছে, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু বেশি রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে এর ওপরটা একটা ক্রিসপিনেসও চলে আসে। এক একটা চিলা ফ্রাই করতে মোটামুটি 3 থেকে 4 মিনিট করে সময় দিতে হবে, তা না হলে এগুলো কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না। যেহেতু একেবারেই কাঁচা আটা আমরা জাস্ট গুলে ব্যাটার তৈরি করে এটা তৈরি করছি, সেই জন্য কিন্তু একটু সময় নিয়ে এগুলোকে ফ্রাই করতে হবে। একই রকমভাবে সমস্ত চিলাগুলো আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। আর যে পরিমাণ উপকরণ আমি এখানে দেখিয়েছিলাম তাতে 4টে চিলা তৈরি করা যাবে। তাহলে দেখলেন কত সহজে কত কম সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের এবং স্বাস্থ্যকর একটি জলখাবার তৈরি হয়ে গেল। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।